ওয়েলকাম টু অল বাংলা টেক। হ্যালো ভিউয়ার্স, অল বাংলা টেক থেকে স্বাগত জানাচ্ছি, আমি আতর রহমান। আজ আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হলো, আমরা বাসা বাড়িতে যে এলইডি লাইটগুলো ব্যবহার করে থাকি সেগুলো নষ্ট হয়ে গেলে সেগুলো আর আমরা ব্যবহার করি না, সেগুলোর পরিবর্তে বাজার থেকে নতুন একটি এলইডি লাইট কিনে এনে সেগুলো ব্যবহার করি। তো সেই নষ্ট এলইডি লাইট কেমন করে আপনি মাত্র 2 মিনিটের মধ্যে আপনি ঠিক করতে পারবেন? হ্যাঁ, আপনি ঠিক করতে পারবেন, 100% গ্যারান্টি। তো এর জন্য আপনার কী কী প্রয়োজন পড়বে তা আপনাকে আপনার সাথে পরিচয় করে দিই আর কি। তো প্রথমে আপনার লাগবে এরকম একটি তাতাল, এটাকে আমরা তাতাল বলি, এটা বাংলার অনেক জায়গায় এটাকে হিটার বলা হয়, যেহেতু এটা বিদ্যুতের মাধ্যমে হিট হয় আর কি, এই কারণেই কেউ কেউ হিটার বলে, আবার কেউ কেউ তাতালও বলে। এটা যাক, এটার পরে আপনার লাগবে হলো এটা এটা রজন, এটা দেখুন, এটা খড়ের মতন, কিন্তু খড় ঠিক খড়ের মতন না, এটা হচ্ছে রজন। তারপর যেটি লাগবে সেটি হচ্ছে রাং, দেখুন এরকম রাং দেখতে, এটি গুনার মতো দেখতে, এটি গুনার মতো দেখতে হলেও এটি গুনা নয়, গুনার থেকে অনেক মোটা এবং গুনার থেকে অনেক নরমও। তো দেখুন, ভালো করে দেখে রাখুন, এটি যদি আপনি ইলেকট্রিক দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন তাহলে পেয়ে যাবেন, আর যদি রজন চান তাহলে রজন এটা সহ পেয়ে যাবেন। তো তারপর যেটা লাগবে সেটা হচ্ছে একটি প্লাস, এরকম একটি প্লাস, কাটিং প্লাস, তো এরকম প্লাস জোগাড় করার চেষ্টা করবেন আর কি। তো এরকম প্লাস না হলেও চলবে, চাপটা প্লাস হলেও চলবে। তো এরকম প্লাস হলে এলইডি লাইট ঠিক করার ক্ষেত্রে অনেক সুবিধা আছে, তো আপনাদেরকে বলে দেবো আমি। আচ্ছা, আপনাদের এখন আমি যা দেখাচ্ছি, আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো যে এর বাল্বটি আসলে ভালো না মন্দ। আপনাদের মাঝে তো সংখ্যায় দেখতে পারেন ভালো বাল্বটি আমি ঠিক করতেছি, কিন্তু আসলে সেরকম কোনো না, মন্দ বাল্বটি ঠিক করবো দেখুন। আচ্ছা, এর জন্য আমি টেস্টার ব্যবহার করছি, টেস্টার ব্যবহার করছি, দাঁড়ান, দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলেছে, তার মানে দেখুন দাপ আছে, এখানে বিদ্যুৎ আছে আর কি, এখানে বিদ্যুৎ আছে। তো দেখ চলুন, এটা দেখতে পাচ্ছেন চলছেন। আচ্ছা, আমাদের সাথে খুলে দেখাচ্ছি, দেখুন বাল্বটি কোনোভাবে চলছে না। তো এখন আমরা যা এই বাল্বটি চেক করবো, এই বাল্বের কোথায় কী হয়েছে, এই বাল্বের কোথায় কী হয়েছে সেটা আমরা চেক করার চেষ্টা করবো। তো দেখুন, আপনাদের বিষয় দেখে দিই ভালোভাবে, দেখুন এই বাল্বটি, এই বাল্বটির মাঝখানে কিন্তু কালো দেখাচ্ছে, এই বাল্বটির মাঝখানে কালো দেখাচ্ছে, মাঝখানে সেটে, আর সকল বাল্বই কিন্তু ক্লিয়ার, সকল বাল্বই ক্লিয়ার। তো এখন এই বাল্বের উপর আমরা পরীক্ষা নিরীক্ষা করবো, করে দেখবো কী হয়েছে। আচ্ছা চলুন দেখা যাক। তো একরকম ক্লাসের সুবিধা এখন দেখতে পারবেন আপনার, দেখছেন ঠিক কি পার্থক্য এরকম টেস্ট এরকম প্লাসের। ও আচ্ছা, এখন দেখুন ভাল্বটা আমরা ভেঙে ফেলেছি, এরকমভাবে ভাল্ব ভেঙে ফেলবেন, টিভি দিয়ে ভাল্ব ভেঙে ফেলার চেষ্টা করবেন, তারপরে দেখুন এখানে সোয়া দিলেই লাইটটি জ্বলে যাচ্ছে, তার মানে লাইটটি ভালো, সম্পূর্ণ শুধু একটি লাইট নষ্ট হয়েছিল। তো এখন চলুন আমরা একটি বাল্ব, এই বাল্বটি ঠিক করে আসি, লাইটটি ঠিক করে আসি। এখন তার জন্য প্রয়োজন হবে আমাদের এই হিটারটি হিট করা। আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো হিটারটি হিট হওয়ার জন্য, হিটারটি হিট হয়েছে কিনা টেস্টার, আমাদের তাতারটি হিট হয়েছে না, তো এটা পরীক্ষা করার জন্য, তাতার হিট হওয়ার হয়েছে কিনা এটা পরীক্ষা করার জন্য আপনাদের এই যে রজনের কথা যে বলেছিলাম, এই যে রজনের কথা বলেছিলাম না, সেই রজনকে ব্যবহার করতে হবে, দেখতে হবে তাতালটি হিট হয়েছে কিনা। দেখুন তো ধুমো উঠছে না, ধুমো উঠছে, এর মানে বোঝাচ্ছে তাতালটি হিট হয়েছে, ও পর্যাপ্ত পরিমাণ ধুমো উঠছে, এই ধোঁয়াগুলো উঠলেই বুঝতে পারবেন যতটুকু পরিমাণ হিট হওয়ার ততটুকু হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে লাইটটি খুলে নেব। আচ্ছা, আমি বোর্ডটিকে সরিয়ে ফেলছি, কারণ এখন যেহেতু আমি লাইটকে যেহেতু আমি লাইটটিকে ঠিক করবো, এটা লাগানো অবস্থায় কখনো করার চেষ্টা করবো না, তাহলে দেখা যাবে বিদ্যুৎ শক হতে পারে, তাই আমি খুলে নিলাম ওখান থেকে আর কি। আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন এটাকে, দেখুন
এবার প্রথমে একটু এখানে সেক দিয়ে নেবেন, এখানে সেক দিলে ওটা একটু হিট হয়ে ওই রঙটাকে ধরার রঙটাকে ধরার সুযোগ করে দেবে। তারপর আপনি এটাকে গলিয়ে নেবেন, গলছে না আর কি, মানে এটার উপর প্রেশার ফেলে হয়, প্রেশার না করলে গলতে চায় না আর কি। আচ্ছা ও হাতে লেগেছে, আচ্ছা বেশি নিয়ে ফেলেছিলাম, দেখো না যে এভাবে গুলো যাচ্ছে এখন, এখন কিন্তু আর আঁকার মতন সমস্যা করছে না। এখন এই যে তাতালের মাথাটা যে এখানে রেখে দেবেন, এখানে রেখে দিলে দেখছেন বাল্বগুলো দাপ পাচ্ছে, তার মানে ওর মধ্যে বিদ্যুৎ পরিচালিত হচ্ছে। তাহলে এখন আমি চলে যাই দেখি বাল্বটি ঠিক হয়েছে কিনা, চলুন এখন সেটা দেখে আসি। এখন হোল্ডারের মাধ্যমে টেস্ট করব আমি, তো চলুন ভালো করে দেখে আসি বাল্বটি ঠিক হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন বাল্বটি ঠিক হয়েছে, দেখুন ভালো করে, ঠিক আগের বাল্বটাই কিন্তু ওই এই যে এই লাইটটা, শুধু এই লাইটটা কেটে গেছিলো। তো এখন বুঝতে পারলাম তো এলইডি লাইটগুলো নষ্ট হয়ে গেলে কী হয়, মাত্র একটি একটি কিংবা দুটি, সর্বোচ্চ দুটি দুটি বাল্ব কেটে যাবে আর কি। তো ওই দুটো বাল্ব যদি আপনি প্লাস দিয়ে উঠিয়ে ফেলিয়ে ওখানে ভালো করে জ্বালা দিয়ে দেন, তাহলে কিন্তু এলইডি লাইটগুলো ঠিক হয়ে গেল, ঠিক হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা যে সকল ভিডিও আপলোড দেব সেই সকল ভিডিও আপনি সবার আগে পেয়ে যান।